নতুন একটি শপিং গাইড ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ঢাকুরিয়ার দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের আজকে নিয়ে চলে এসেছি মঞ্জুষা শপের পার্ট টু ব্লগ। তোমাদের সবাইকে জানাই সীমা গোস্বামীজ রিয়েল ব্লগসে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নতুন যারা দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে আসবে প্রথমবার, তাদের জন্য দুটো ল্যান্ডমার্ক বলে দিচ্ছি। এই যে দেখতে পেলে ভিডিওতে, মধুসূদন মঞ্চ দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের একদম পাশেই রয়েছে। ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চ এবং ঢাকুরিয়ার 37 বাস স্ট্যান্ড, এই দেখো 37 বাস স্ট্যান্ডটি দেখা যাচ্ছে, তার একদম পাশেই রয়েছে দক্ষিণাপন শপিং কমপ্লেক্সটি। এইটাই হচ্ছে দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের মূল গেট। এখন চলো আমরা ঢুকে যাচ্ছি, একদম পুজোর সাজে সেজে উঠেছে দক্ষিণাপন শপিং কমপ্লেক্স। একদম শপের সামনে চলে এসেছি, শপ নাম্বার G17, শপের নাম মঞ্জুষা। চলো ঢুকে যাচ্ছি। 25% করে অফ আছে 29 সেপ্টেম্বর পর্যন্ত। 2600 রয়েছে। এগুলো কি জামদানির ওপরে নাকি কটন জামদানি? কটন জামদানির ওপরে 3 পিস যদি নিতে চাও তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি কিছু। কম্বিনেশনটা অ্যাশ আর হচ্ছে গ্রিন। এই শপের ড্রেস মেটেরিয়াল যেমন আছে, আবার রেডিমেড কুর্তিও রয়েছে। আমি শেষের দিকে একটু দেখিয়ে দেব। এই একটা রয়েছে এই রকম, এটা 3 পিস না, এটা আপনার শুধুমাত্র, এটা শুধু কুর্তির পিস। এটা 2032 রুপিস রয়েছে। এই যে এটা এই রকম ব্যাপারটা, এটা শুধু কুর্তির পিস। ওই 3 পিসটার প্রাইসটা বলা হলো না। হ্যাঁ হ্যাঁ, এটা 2679। আচ্ছা, এটা হচ্ছে 2679, ওই অ্যাশ কালারের সাথে গ্রিনের কম্বিনেশন। আচ্ছা, এটাও কি কুর্তির পিস খালি? এই যে এটাও একটা রয়েছে কুর্তির পিস। এটার প্রাইসটা কি আছে? এটা একই দাম 2032। 2032, তার উপরে 25% ডিসকাউন্ট। আর আমাদের শুধুমাত্র যে মাসলিনের শাড়ি আছে তাও না, আমাদের কুর্তিও আছে। আচ্ছা, মাসলিনের কুর্তির পিস আছে। তোমাদের কুর্তির পিস পাঠিয়ে দিন আমি রেখে। দারুণ সুন্দর দেখতে, একদম মাসলিনের, এই যে ট্রান্সপারেন্ট। 3234 কুর্তি পিস, তাই তো? এই যে, না না, এটা দেখানো হয়ে গেছে। এটা একটা মাসলিনের হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন কুর্তির পিস, মাসলিন কুর্তি পিস। এই যে পুরো লুকটা এইরকম। এটার প্রাইসটা দেখতে পাচ্ছি 3234 রুপিস। প্রাইসটা একটু বলে দিই, এই যে আপারটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস আছে 1201 রুপিস, তার উপরে 25% ডিসকাউন্ট। আর এই লোয়ারটার প্রাইস কি আছে? লোয়ারটার প্রাইস দেখতে পাচ্ছি 2772। পুরো লুকটা এই রকম। একটা খুব সুন্দর কটন শাড়ি দেখাচ্ছি, হ্যান্ডলুমের উপরে আছে। এই যে পাটটা এই রকম, আঁচলটা এই রকম গিয়েছে। এই যে কালারটা, কম্বিনেশনটা, পুরো শাড়িটা এই রকম। আচ্ছা, এর কি ব্লাউজ পিস রয়েছে? এটার প্রাইস দেখতে পাচ্ছি 2685 টাকা, তার উপরে 25% ডিসকাউন্ট আছে। অল ওভার শাড়িটা এরকম খুব সুন্দর, একটা ব্ল্যাক রয়েছে। প্রাইস আগে দেখে নিচ্ছি, 2766 টাকা রয়েছে।
অল ওভার শাড়িটা এই যে দারুণ দেখতে, হ্যান্ডলুম কটন শাড়ি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে পাটটা দিয়ে একটা না লাইটিং হচ্ছে, এই যে পুরো শাড়ির লুকটা এই রকম। মধ্যে জামদানি, হ্যান্ড ওয়ার্ক জামদানি, পুরোটাই হাতের মাকুতে বোনা পুরো শাড়িটা। ও আচ্ছা, এই জিনিস এখন সব জায়গায় আপনি পাবেন। পুরো শাড়িটা তোমাকে দেখাচ্ছি, হাতে বোনা মাকুতে বোনা, এই যে আস্তে আস্তে লুপ্ত প্রায় শিল্প বলা চলে। আচ্ছা, এই শাড়িটা কি শাড়ি নাম? এগুলো হ্যান্ড জামদানি, হ্যান্ড জামদানি। এই যে পেছনটা দেখাই তোমাদের, কাজটা সুতো ওই ঘুরিয়ে ঘুরিয়ে যেটা কাজ হয়, না কেটে সুতো, না কেটে যেটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ হয়, এটা 6510, 6510। কালারটা অসম্ভব ভালো। এটা কি ব্লাউজ পিস আছে? না এটা, আচ্ছা, উইদাউট ব্লাউজ পিস। আর সব শাড়িতেই 25% অফ আছে। এই মুহূর্তে যেহেতু অর্ডার আছে তাই এই মুহূর্তে 25%। আচ্ছা আচ্ছা, মানে পুজোটার সময় 25% অফ আছে, সেপ্টেম্বর অবধি 25%। আচ্ছা, 29 সেপ্টেম্বর পর্যন্ত 25% করে সব কিছুর উপরে, শাড়ি বা ড্রেস যে কোনো কিছুর ওপরে 25% করে অফ আছে। শাড়িটা দারুণ, 5126 রুপিস আছে, তার ওপরে 25% ডিসকাউন্ট। এই যে পুরো শাড়ির লুকটা, চোলটা এটা, আর বডিটা এরকম কাজ গেছে, তাই তো? পাড় এরকম সরু একটু পাড় রয়েছে, আর এই যে বর্ডারটা হচ্ছে এই হ্যান্ড উইভিং, তোমাদের দেখাচ্ছি কাছে থেকে, পিওর কটনের ওপরে এই যে এই রকম ভাবে উইভিং, পাটটা এই, পুরো শাড়ির লুকটা এই। হ্যাঁ, এটার প্রাইসটা তো বলেই দিলাম আগে দেখে। হ্যাঁ, আর একটা বোধহয় সফট ঢাকাই নাকি, এটা কি সফট? এটা হ্যাঁ আমাদের এটা 5126। যেটা ইন্টারেস্টিং হচ্ছে এগুলো হচ্ছে সফট ঢাকাই রূপ। হ্যাঁ, এগুলো আমাদের স্টার্টিংটা খুবই কম দিয়ে শুরু, সেটা হচ্ছে 618 দিয়ে। কম রেঞ্জেরও একটা দেখিয়ে দিল, আমাদের এরকম প্রচুর স্টক আছে। আচ্ছা, প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে। অল ওভার কি বডিটা এরকম কাজ? হ্যাঁ, এবার কোলা এর দিকে, কোলা আসলের দিকে কমে যায়। আচ্ছা আচ্ছা, কুচির দিকটা একটু কম। আচ্ছা, একটা চান্দিরি কটন দেখাচ্ছি, এই যে কালারটা খুব সুন্দর শাড়িটা, 79.6। চান্দেরি কটন, এটার প্রাইস কি আছে? অল ওভার শাড়িটা এই যে এরকম গেছে, এটা আছো? হ্যাঁ, এটা অল ওভার বডি পড়ছে, এটা অল ওভার বডি। এটা 1749, তার উপরে 25% ডিসকাউন্ট। এই একটা খুব সুন্দর অভিনব শাড়ি, অষ্টমীর অঞ্জলি দেবার জন্য কিন্তু অনবদ্য হতে পারে। এই রকম আঁচলটা রয়েছে কাতান সিল্কের ওপরে, আর বডিটা এই রকম, ওপর নিচ একই রকম পার রয়েছে, তাই না? ওপরের পারটা একটু দেখি, ওপরেও কিন্তু এই যে একই পার রয়েছে, আর এটা আঁচল কন্ট্রাস্টে আছে, ব্লাউজ পিস একদম মেরুন কালার বা লাল বলতে পারো, লাল মানে কালচে লাল, আর বর্ডারে একটু হালকা এই যে এরকম হলুদ হলুদ একটা ভাব রয়েছে কন্ট্রাস্টে। ব্লাউজটা দিয়ে পরলে লাগছে গরদ গরদ, কিন্তু এটা গরদ নয়, যারা গরদ পরতে চায় না তারা কাতান সিল্ক এই শাড়িটা অষ্টমীর অঞ্জলির জন্য কিন্তু খুব সুন্দর হতে পারে। আর এটার প্রাইসটা কি আছে বলে, প্রাইসটা বলে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে 6510, 6510, তার উপরে 25% ডিসকাউন্ট আছে। এটা হচ্ছে স্বর্ণসুতি, কিন্তু এটা ট্র্যাডিশনাল।
হ্যাঁ, স্বর্ণচুরি তো একটু অন্যরকম কাজের হয়, থাকে কিন্তু সবাই তো এটাই চলে আসছে। হ্যাঁ, এটা একটা মানে অন্যরকম স্বর্ণচুরি, যেটা কোনো ট্র্যাডিশনাল কোনো স্টোরি ছাড়াই। আচ্ছা, গোলাপ যে কোনো, এরা যে কোনো অকেশনে এগুলো পরা যেতে পারে। আচ্ছা, একটু নতুনত্ব স্বর্ণচুরি, এইরকম ঠাসা জড়ির বুননের পাড় রয়েছে, আর এইটা হচ্ছে তার আঁচল, এই হচ্ছে আঁচল, আঁচলে শাড়ি বড় নিয়ে রয়েছে, এই যে এইরকম জড়ির, আপনার ওই মাথার কাছে এটা বড় সাইজ আছে, আর অল ওভার বডিটা শাড়ির এইরকম, খুব সুন্দর কালার, এই কালারটা বলা খুব মুশকিল। এই যে পুরো শাড়িটা, এটা স্বর্ণচুরি, একটু অন্যরকম টাইপের স্বর্ণচুরি, জেনারেলি আমরা যে একটা স্টোরি দেখি স্বর্ণচুরির মধ্যে সেটা নয়, রোজ রোজ টাইপের পুরো শাড়ির লুকটা এই। এটা প্রাইসটা কি আছে? এটা হচ্ছে ১৩,৮৩৩, তার উপরে 25% ডিসকাউন্ট আছে। এইবারে ট্র্যাডিশনাল বালুচুরি, এই বালুচুরিটা কি বিষ্ণুপুরে তৈরি হয় না? এই যে একদম যেটা স্টোরি রয়েছে পুরো শাড়ির লুকটা এই, আর ভেতরটাই দেখি কি কাজ আছে। এই যে অল ওভার এরকমই গেছে না, হালকা হয়ে গেছে এরকমই? আচ্ছা, অল ওভার এরকমই গেছে। আর এটার প্রাইসটা কি আছে এই বালুচুরির? প্রচুর কালার আছে, আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিস আছে কি? ব্লাউজ পিসটা কিরকম আছে একটু? আচ্ছা আচ্ছা, ১১,৩৯২, তার উপরে 25% ডিসকাউন্ট রয়েছে। এইবারে একদম ট্র্যাডিশনাল গরদ দেখাচ্ছি, এই পুরো লুকটা, ব্লাউজ পিস আছে দেখতে পেলাম, তাই তো? এই যে আঁচলটা, এই শাড়িটা আমার মতো তোমাদেরও কার কার খুব পছন্দের আমায় অবশ্যই কমেন্টসে জানাও। ব্লাউজ পিসটা রয়েছে একদম রেড এর সাথে, এইরকম বর্ডার রয়েছে, এই পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে শাড়িটা, এটার প্রাইস কি আছে? ৮,১৩৭, তার উপরে 25% ডিসকাউন্ট। আচ্ছা, এটা কালার গরদ, যারা কালার গরদ পছন্দ করো তাদের ডুয়েল টোন আছে না, আর আম কলকা রয়েছে পুরো শাড়ির ভেতরটা। এই যে পুরো শাড়ির লুকটা এই রকম, আঁচলটা রয়েছে এই, অল ওভার শাড়িটা এই, ৪,৭১ রয়েছে, তার উপরে 25% ডিসকাউন্ট রয়েছে। একটা জিনিস দেখাই, এখানে সব এগুলো দোপাট্টা রয়েছে, এই দোপাট্টাগুলো, এটা যেমন, এটা কি মসলিনের না? এই যে মসলিনের এই দোপাট্টাটা রয়েছে ১,৪৭৮ রুপিস, তার উপরে 25% ডিসকাউন্ট। এই যে দোপাট্টার কাজটা মসলিনের এইরকম, একটা কাঁথার দেখতে পাচ্ছি দোপাট্টা, পরপর দুটো রয়েছে, আমি দুটোই দেখাচ্ছি। এই যে ভালো লেন্থ রয়েছে, এগুলো কি কমিটার করে আছে? নর্মাল না কি স্টোল টাইপের আর আছে? এটা ১,৮৭৫ রুপিস, এই যে কালার কম্বিনেশনটা। এই যে তারপরেই রয়েছে আরেকটা কাঁথার, এটার নিশ্চয় প্রাইস ট্যাগটা ২০০। আচ্ছা, এটা ২৬০০, এটা মনে হচ্ছে আরো একটু বড়। আচ্ছা, এটা ফুল দোপাট্টা আছে, এই যে ইয়েলোটা কাঁথা স্টিচ যেটা, সেটা স্টোল, এটা ২,৬৭৯ রুপিস। এটা কি বলে, জামদানি নাকি? এটা জামদানির ওপরে সফট কটন, খুব ভালো হাত দিয়ে, ৭৩৬ টাকা, খুব সফট এটা দুপাট্টা, এগুলো এগুলো পেয়ে যাবে এখানে। এখানে শাড়ি ছাড়া চুড়িদার পিস বা কুর্তি ছাড়াও পাবে, বেড কভার রয়েছে,
এগুলো সব বেড কাভার, তাই তো? ছেলেদের পাঞ্জাবি নাকি এগুলো? আচ্ছা, এই যে ওয়াল হ্যাঙ্গিংও কি এটা ফর সেল? এই যে এইরকম সব জিনিস রয়েছে। তো আমি যেহেতু পুজোর আগে ব্লগ বানাচ্ছি, তো এগুলো নিয়ে আর কিছু দেখালাম না, পরে কখনো দেখাবো। এইরকম ব্যাগ রয়েছে, রেডিমেড কুর্তিও রয়েছে। এই যে যেমন এটা টপস, এটা এই টপটার দাম হচ্ছে 1570 rupees, তার উপরে 25% ডিসকাউন্ট, তাই তো? এই যে খুব সুন্দর পিওর সফট কটন। এইরকম পাঞ্জাবি রয়েছে, ক্রকারিজ রয়েছে, বেতের এই মোড়া রয়েছে, এইরকম সব এগুলোও রয়েছে। এই ব্যাগ রয়েছে, ডোকরার প্রচুর এইরকম সব মূর্তি রয়েছে, শোপিস রয়েছে। তো এই জিনিসগুলোও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই মঞ্জুষাতে এলে। আমার এই ব্লগগুলো তোমাদের ভালো লাগলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রেখো। নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য বাই।